কিছু কিছু মানুষ অনেক সময় যেটা প্রকাশ করে সেটা তার আসল চরিত্র নয়, বরং সে যেটা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক বেশি ভালো হয়, এরা সবাইকেই ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে এরা সকলের কাছ থেকে শুধু কষ্টই পেয়ে থাকে। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের ওপর ভরসা করে তারাই সবচেয়ে বেশি ঠকে। আপনি মানুষ চিনতে না পারলেও সময় আপনাকে ঠিকই মানুষ চিনতে শিখিয়ে দেবে। নিজের কষ্টগুলো যখন অন্যকে দেখাতে শুরু করবেন, তখন থেকেই সে আপনার প্রতি সুযোগ নিতে শুরু করবে। জীবনে সব মানুষকেই গুরুত্ব দাও, কারণ যে তোমার ভালো চায় সে তোমার সঙ্গ দেবে, আর যে তোমার খারাপ চায় সে তোমায় শিক্ষা দেবে। কেউ যদি কাউকে ভালোবাসে, তবে সে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে অনেক চিন্তা করে, তার জন্য কান্না করে এবং তাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে। কিন্তু সে ভালোবাসার মানুষটি কখনো জানতেও পারে না যে সে তাকে কতটা ভালোবাসে। একটা কথা কি জানেন, যে মানুষ নিজেকে অনেক হ্যাপি দেখায় সে মানুষ কিন্তু প্রার্থনাতে অনেক বেশি কান্না করে। যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাও, আর যে তোমার সাথে আছে তাকেই গুরুত্ব দাও। কষ্ট তো তখন হয় যখন ভুল না করেও অপমান সহ্য করতে হয়। সুখ নেই এই কথাটা বললে ভুল হবে, বরং সুখ ঠিকই আছে, কিন্তু সবার কপালে সুখ নেই। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।